পৃথিবী কি আসলেই একটি মাছের উপর অবস্থিত? পৃথিবী একটা মাছের উপর নাকি গোটা পৃথিবীটা দাঁড়ায় আছে? আবার অনেকে বলেন যে একটা গরুর একটা সিংহের উপরে গোটা পৃথিবী, এবং সিং যখন পাল্টায় গরুরে তখন ভূমিকম্প। এসব শুনছেন না আপনারা? ভাই, কোরআনে এরকম কোন কথা তো নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও এরকম কোন কথা বিশুদ্ধ ভাবে বর্ণিত হয়নি। বরং এ বিষয়ে কিছু আধার পাওয়া যায় বিভিন্ন সালাফ থেকে, সেগুলো সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত পণ্ডিতরা আরো শত শত বছর আগেই কমেন্ট করে দিয়ে গেছেন, যেগুলো ইসরায়েলি বর্ণনা, যেগুলো ধারা পরম্পরায় লোকমুখ থেকে প্রচলিত হয়ে আসছে। অথেন্টিক কোরআন বা হাদিসের কোন সোর্স থেকে এগুলো জানা যায় না যে গোটা পৃথিবী কিসের উপরে? একটা মাছের পিঠের উপরে অথবা একটা গরুর সিংহের উপরে, এরকম কোনো কথা প্রমাণিত